কল্পনা করো, জাস্ট ফর এ সেকেন্ড, আপনি যেখানে আছেন সেখানকার ঘর বাড়ি বিল্ডিং সব তাসের বাড়ির মতো করে ভেঙে গেছে, আর রাস্তাঘাট ফেটে গেছে, এবং সেই ধ্বংসস্তূপ থেকে আসতেছে শুধু স্বজন হারানোর বুক ফাটা কান্না, যেমন সিনারিও বর্তমানে তুরস্ক অ্যান্ড সিরিয়াতে। এবং এর থেকেও ভয়াবহ অবস্থা হতে পারে আপনার এলাকার, ইভেন আমার এলাকার, যদিও আমরা কেউ চাই না আমাদের কারো সাথেই তেমনটা ঘটুক। বাট রিয়েলিটি ইজ, আমাদের দুনিয়ার গঠনই এরকম যে অনেক জায়গা আছে যেগুলো ভূমিকম্প প্রবণ, এবং যে এলাকাগুলোতে সেই তুরস্ক অ্যান্ড সিরিয়ার থেকেও বেশি ভয়াবহ ভূমিকম্প হতে পারে। আজকে আমরা এই ভিডিওতে দেখবো ভারতের ভূমিকম্প প্রবণ এলাকাগুলি, অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করেন সেটি কি ভূমিকম্প প্রবণ এলাকা নাকি না। তো চলুন ভিডিও শুরু করা যাক, অ্যান্ড আপনাকে ফের একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ফর ইউ বেঙ্গলিতে। তো ফ্রেন্ডস, যেমনটা আমরা সবাই জানি যে ভূমিকম্পের অন্যতম কারণ টেকট্রনিক প্লেটগুলির মধ্যে সংঘর্ষ। অ্যান্ড ভারতে দুটি টেকট্রনিক প্লেট অবস্থিত, মেইনলি একটি ইউরেশিয়ান প্লেট অ্যান্ড অপরটি ইন্ডিয়ান প্লেট, যার ফলস্বরূপ ভারতবর্ষে প্রতি বছর গড়ে হাজারটি করে ভূমিকম্প হয়ে থাকে, যেগুলির কোনোটির মাত্রা কম অ্যান্ড কোনোটির মাত্রা বেশি। এবং ভারত সরকারের তথ্য অনুযায়ী ভারতের মোট 59% জমি ভূমিকম্প প্রবণ এলাকায় পড়ে, এবং ভারত সরকার সেই জমিকে টোটাল 4 ভাগে ভাগ করেছে, অ্যান্ড যেগুলি হলো জোন 5, জোন 4, জোন 3 অ্যান্ড জোন 2, যেখানে জোন 5-এর সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ, অ্যান্ড সেখানকার ভূমিকম্প মাত্রা 7-এর থেকেও বেশি হারে হতে পারে। অপরদিকে জোন 2 সব থেকে সেফ, যেখানে ভূমিকম্পের মাত্রা খুবই কম। তো আজকে আমরা দেখব যে জোন 5 থেকে জোন 2 পর্যন্ত কোন কোন এলাকা, অ্যান্ড আপনি কোথায় পড়েন। তো ফ্রেন্ড, জোন 5 যেখানে সব থেকে বেশি মাত্রা ভূমিকম্প হতে পারে, যেটা মাত্রা 7-এর থেকেও বেশি, এবং ভারতের মোট আয়তনের 11% এই এলাকায় পড়ে, যেগুলি হলো কাশ্মীর, উত্তরাখণ্ড, নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড নর্থ বিহার, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অ্যান্ড ভারতের গুজরাটের কচ্ছ অঞ্চলটি আসে এই জোন 5 এলাকায়, যেখানকার ভূমিকম্পের মাত্রা তুরস্ক অ্যান্ড সিরিয়ার ভূমিকম্পর থেকেও বেশি ভয়াবহ হতে পারে, যদিও আমরা কেউ চাই না তেমনটা হোক। এবং জোন 4 যে এলাকাগুলিতে জোন 5-এর তুলনায় একটু কম মাত্রার ভূমিকম্প হতে পারে, অর্থাৎ ভূমিকম্পর মাত্রা 7-এর মধ্যে, এবং এই এলাকাগুলি ভারতের মোট আয়তনের 18% দখল করে আছে, অ্যান্ড যেগুলি হলো কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, সিকিম, নর্থ, উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার, এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং মহারাষ্ট্রের কিছু অংশ। এছাড়াও পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলটি এই জোন 4-এর মধ্যে পড়ে, অর্থাৎ যেখানকার ভূমিকম্পর মাত্রা 7-এর মধ্যে থাকতে পারে। এবং জোন 3 যা জোন 4 অ্যান্ড জোন 5-এর থেকে একটু কম ভূমিকম্প সম্পন্ন, এবং সেখানে যদি ভূমিকম্প হয় তাহলে তার মাত্রা 6 থেকে 6.5 পর্যন্ত থাকবে, যেটি জোন 4 অ্যান্ড জোন 5-এর তুলনায় একটু কম ধ্বংসাত্মক। এবং এই এলাকাগুলি ভারতবর্ষের মোট আয়তনের 30% দখল করে আছে, যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সুন্দরবন অঞ্চলকে বাদ দিয়ে, বিহারের নর্থ বিহারকে বাদ দিয়ে পুরো বিহার, অ্যান্ড উত্তরপ্রদেশের নর্থ উত্তরপ্রদেশ বাদ দিয়ে বাকি পুরো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল, কেরালা, তামিলনাড়ু অ্যান্ড অন্ধ্রপ্রদেশকে নিয়ে গঠিত এই জোন 3। অ্যান্ড ভারতের অবশিষ্ট অংশ অর্থাৎ জোন 5, জোন 4 অ্যান্ড জোন 3-কে বাদ দিয়ে বাকি অঞ্চলগুলি পড়ে জোন 2-এর আন্ডারে, যেখানে ভূমিকম্প হবার সম্ভাবনা খুবই কম, অ্যান্ড যদিও হয় তাহলে তার মাত্রা তেমন একটা হবে না। বিশেষ করে আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তাহলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অর্থাৎ নর্থ বেঙ্গল অ্যান্ড সুন্দরবন অঞ্চল পড়ে জোন 4-এর আন্ডারে, অ্যান্ড পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সাউথ বেঙ্গল পড়ে জোন 3-এর আন্ডারে। অ্যান্ড আপনি কোন এলাকা থেকে আসেন অ্যান্ড আপনি কোন জোনের মধ্যে পড়েন কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই লিখবেন। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন অ্যান্ড শেয়ার করুন, অ্যান্ড আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।